নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য যে প্রকল্পগুলি এ রাজ্যে চালু আছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটি প্রকল্প হল কৃষকদের জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা এককালীন দু লক্ষ টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পে বছরে সর্বাধিক দশ হাজার টাকা এছাড়াও বিনামূল্যে শস্য বিমা যোজনা এই ভিডিওতে মূলত প্রথম দুটি প্রকল্প নিয়ে আলোচনা করব যার মধ্যে প্রথম প্রকল্পটি সম্পর্কে আপনারা অনেকেই অবগত নন প্রতি মাসে এক হাজার টাকার জন্য কারা কারা আবেদন করতে পারবেন তার জন্য কি কী ডকুমেন্টস লাগবে এবং কিভাবে ফর্ম ফিল করতে হবে সেটাই প্রথমে আপনাদের দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ এই ছোট্ট পরিবারের সদস্য হতে চাইলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বটনটিকে প্রেস করে নোটিফিকেশান বেল আইকনটাকে অল করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায় তো দেখুন কৃষকদের মাসে এক হাজার টাকা ভাতা পাওয়ার জন্য কোন ফর্মটা ফিল করতে হবে এবং ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাকে এখন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখুন এখানে লিখতে হবে আবেদনকারীর নাম অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম পিতা অথবা স্বামীর নাম এখানে তার পিতার নাম আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে তার স্বামীর নাম এখানে দিয়ে দিতে হবে তারপর দেখুন আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স যেখানে আপনি আপনার বয়সের যে কাগজটা বা সার্টিফিকেটটা দিবেন তা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করা হতে হবে তারপর দেখুন শারীরিকভাবে অক্ষম বা পঙ্গু কিনা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ না হয়ে থাকলে অবশ্যই আপনাকে না লিখতে হবে আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে এরপর দেখুন তিন নম্বরে আছে আবেদনকারীর পূর্ণ ঠিকানা এখানে আবেদনকারীর পূর্ণ ঠিকানা বর্তমান এবং স্থায়ী এ দুটোই দিতে হবে যদি আলাদা হয়ে থাকে আর যদি একই হয়ে থাকে তাহলে আপনি বর্তমান ঠিকানাটা পূরণ করার পরে স্থায়ীর জায়গায় একই বলে লিখে দিবেন। তো দেখুন এখানে আপনাকে আপনার গ্রাম লিখতে হবে ডাকঘর লিখতে হবে অর্থাৎ পোস্ট অফিস তারপর দেখুন পিনকোড লিখতে হবে তারপর দিতে হবে আপনার থানার নাম ব্লকের নাম এবং সবশেষে জেলার নাম তারপর দেখুন চার নম্বরে যেটা আছে ভোটার কার্ডের নম্বর এখানে আপনাকে আপনার ভোটার কার্ডের নম্বর লিখে দিতে হবে এবং ভোটার কার্ডের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে তারপর দেখুন আধার কার্ডের নম্বর যেটা এখানে লিখে দিতে হবে তবে ব্র্যাকেটে লেখা আছে বাধ্যতামূলক নয় অর্থাৎ আধার ম্যান্ডেটরি নয় কিন্তু এখানে ভোটার কার্ডে দেখুন স্টার মার্কস দেওয়া আছে অর্থাৎ ভোটার কার্ড ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক এবার দেখুন অর্থনৈতিক অবস্থা বর্তমানে নিজ মালিকানাধীন জমির পরিমাণ যিনি আবেদন করছেন তার বর্তমানে কত জমি আছে তা ফর্মে সংযোজিত বি এল অ্যান্ড এল আরও এবং আর আই মহাশয়ের শংসাপত্র যুক্ত করতে হবে এই ফর্মের শেষেই আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এরপর দেখুন ব্লক মৌজা এটা কিন্তু জমির ডিটেলস কোন ব্লকে জমিটা আছে যদি নিজস্ব জমি হয়ে থাকে তাহলে নিজস্ব সোজা এটা ফিল আপ করা হবে যদি বর্গা জমি হয় তাহলে বর্গা জমির সোজা এটা ফিল আপ করা হবে তো আপনাকে প্রথমে ব্লকের নাম দিতে হবে মৌজার নাম দিতে হবে জেল নম্বর দিতে হবে এরপর আপনার খতিয়ান নম্বর দিতে হবে দাগ নম্বর দিতে হবে এবং কত পরিমাণ জমি আছে সেটা এখানে দিয়ে দিতে হবে এবার দেখুন উক্ত জমি নিজ হাতে চাষ করিতেন কি না যদি হ্যাঁ অথবা না হয় বা বর্তমানে চাষ করেন হ্যাঁ অথবা না সেটাও এখানে দিতে হবে বর্তমানে নিজের কোনো আয় আছে কি না থাকলে তার বিবরণ আপনাকে এখানে দিতে হবে অন্য সূত্র হইতে পাইয়া থাকিলে তাহার বিবরণ এবার দেখুন আপনার যদি কটা হ্যাঁ হয় তাহলে ক্ষয়ের জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করতে হবে সেই সঙ্গে দেখুন কৃষি শ্রমিক কিনা আপনি যদি কৃষি শ্রমিক হয়ে থাকেন তাহলে হ্যাঁ না হলে না পশ্চিমবঙ্গে বসবাসের কাল অর্থাৎ আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা আপনাকে এখানে লিখতে হবে তপশিলিভুক্ত জাতি বা উপজাতি কিনা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই যুক্ত করতে হবে তারপর দেখুন আবেদনকারীর পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ আপনার ফ্যামিলিতে কারা কারা আছেন তাদের নাম ঠিকানা বয়স পেশা মাসিক আয় আবেদনকারীর সঙ্গে তাদের সম্পর্ক এবং আবেদনকারীর ওপর নির্ভরশীল কিনা তা এখানে আপনাকে দিয়ে দিতে হবে ইন্দ্র রাজ্য সরকার স্থানীয় প্রশাসন বা সরকার বসিত কোনো সংস্থা থেকে অন্য কোনো ভাতা আপনি পাচ্ছেন কিনা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ না হয়ে থাকলে এখানে না লিখতে হবে অবশ্যই না পেলে আপনি এই ভাতার যোগ্য হবেন এবং দশ নম্বরে একটা সেলফ ডিক্লারেশান আছে এটা আপনি পড়ে নেবেন এবং এই যে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর বা টিপসই এই জায়গাটাতে আপনাকে সই করতে হবে না হয় টিপ দিতে হবে এবং বাম দিকে দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা সভাপতি কিংবা পঞ্চায়েত সমিতি থেকে সিল মোহর দিয়ে একটা সিগনেচার করে দেওয়া হবে তো নেক্সট পেজে চলে যাই চলুন দু নম্বর পেজে এই অংশটাতে সিগনেচার করবেন গ্রাম পঞ্চায়েত প্রধান শিল মোহর দিয়ে এবং নেক্সট অংশটাতে সিগনেচার করবেন বিএল অ্যান্ড এল আর বা রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টর তিনিও এখানে সিল দিয়ে সিগনেচার করবেন নেক্সট দেখুন এখানে ব্লক উন্নয়ন আধিকারিক সিল মোহর দিয়ে সিগনেচার করবেন এবং সবশেষে এখানে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন তিনি সিলমোহর দিয়ে সই করবেন তারপরে দেখুন তদন্তকারী অফিসারের রিপোর্ট তো এই জায়গাটাতে তদন্তকারী অফিসার পুরোটা দেখে নেওয়ার তিনি তার স্বাক্ষর করবেন এবং সিল দেবেন এই স্বাক্ষরটি করবেন কিন্তু সোনার ব্লকের সহকৃষি অধিকর্তা অর্থাৎ এডিএ বা দেখে নেব আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র লাগবে বিকলাঙ্গ বা পঙ্গু যদি হয়ে থাকেন তার উপযুক্ত প্রমাণপত্র কপি লাগবে ভোটার কার্ডের জেরক্স লাগবে আধার কার্ডের জেরক্স লাগবে বর্তমান নিজের জমির পর্চার জেরক্স কপি লাগবে নিজের হাতে চাষ করেন বর্তমান নিজের আয় কৃষি শ্রমিক ও পশ্চিমবঙ্গের কত বছর বাস করেন স্থানীয় অঞ্চলের প্রধানের কাছ থেকে এর সার্টিফিকেট আপনাকে নিতে হবে তার সঙ্গে আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে এবার দেখে নেব রেফারেন্সের জন্য কী কী তথ্যের প্রয়োজন প্রথমে দেখুন স্থানীয় গ্রাম প্রধানের শিলমোহর সহ পূর্ণ স্বাক্ষর তারপরে দেখুন বিএল এবং এলআরও রেভিনিউ অফিসার রেভিনিউ ইন্সপেক্টরের স্বাক্ষর শিলমোহর সহ এবং ব্লক উন্নয়ন আধিকারিকের শিলমোহর সহ স্বাক্ষর সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতির শিলমোহর সহ স্বাক্ষর অর্থাৎ আপনাদের ফর্মের যে সেকেন্ড পার্টটা দেখিয়েছি ওটাই এবার দেখুন কারা কারা এই কৃষক ভাতার জন্য আবেদনের যোগ্য আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এক একরের নিচে জমিনের মালিক হতে হবে আর বর্গাকার ক্ষেত্রে দু একরের নিচে জমিনের মালিক হতে হবে ভূমিহীন খেতমজুর আবেদনের সুযোগ রয়েছে রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের কোনো ভাতা পায় না এমন ব্যক্তি আবেদন করতে পারবে আবেদনকারীর বয়স কমপক্ষে ষাট বছরের ঊর্ধ্বে হতে হবে এছাড়া যদি আপনি তপশিলি জাতি উপজাতির হয়ে থাকেন তাহলে পঞ্চান্ন বছর বয়সের আপনি আবেদন করতে পারবেন সঙ্গে কমপক্ষে দশ বছরের ঊর্ধ্বে আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে তো এবার দেখে নেব দু লক্ষ টাকা কারা কারা পেতে পারেন এই প্রকল্পে আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষক অথবা নথিভুক্ত ভাগ যদি মৃত্যু হয় তার আইনসম্মত উত্তরাধিকারী একজন বা অনেকজনই হতে পারেন এককালীন দু লক্ষ টাকা সহায়তা পাওয়ার যোগ্য হতে পারেন অর্থাৎ এক্ষেত্রে কৃষক বন্ধু যারা পান তাদের মধ্যে কেউ যদি হঠাৎই মারা যান তাহলে মৃত্যুকালীন তার নমিনি দু লক্ষ টাকা এককালীন সহায়তা পেতে পারেন তো এই সম্পর্কে ফর্ম ফিল আপ এবং কি কি ডকুমেন্টস এর প্রয়োজন তা জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি এ নিয়ে ভিডিও বানিয়ে দেব তো এখন এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ